অরবিন্দ কেজরিওয়ালের প্রাপ্ত জামিনে দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশ। আপাতত জেলবন্দী থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় কনভেনার অরবিন্দ কেজরিওয়ালকে। ফের একবার জামিনের মামলায় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশ দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে দিয়েছে। আর্থিক দুর্নীতির মামলায় 2024 লোকসভা ভোটের আগে তাকে গ্রেফতার করেছিল ইডি। তার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইডি জানিয়েছিল নথি যথাযথভাবে পর্যালোচনা করেনি রাউস এভিনিউ আদালত। একই অভিমত দিল্লি হাইকোর্টেরও। উচ্চ আদালত জানায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বিপুল নথি নিম্ন আদালত পর্যালোচনা না করার সিদ্ধান্ত অযৌক্তিক। ফলে এই সিদ্ধান্ত নেওয়ার সময় নিম্ন আদালত উপযুক্ত বিচার করতে পারেনি বলেও অভিমত হাইকোর্টের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিজের বক্তব্য পেশ করার উপযুক্ত সুযোগ না দেওয়ার অভিযোগও মান্যতা দিল হাইকোর্ট। স্থগিতাদেশ দেওয়ার সময় আদালত বলে যেসব নথি এবং যুক্তি পেশ করা হয়েছিল বিচারাধীন আদালতের বিচারক তা সম্পূর্ণরূপে বুঝতে পারেননি, যার ফলে হাইকোর্ট আগের রায় স্থগিত রাখা হলো। হাইকোর্ট আরো বলেছে বিচারাধীন আদালত গভীরভাবে গুরুত্ব বিচার করতে পারেনি, তথ্য প্রমাণকে মন দিয়ে পড়ে দেখেনি, তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রাউস এভিনিউ আদালতের জামিন মঞ্জুরকে চ্যালেঞ্জ জানিয়ে আনা আবেদনে সিলমোহর দেয় হাইকোর্ট। জুলাই মাসে নির্ধারিত চূড়ান্ত শুনানি পর্যন্ত আপাতত তিহার জেল থেকে মুক্তি মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রীর।